আমি যখন রেল মিনিস্টার ছিলাম স্পিকারের পারমিশন নিয়ে ধরুন একটা বাজেট স্পিচ অনেক বড় হয় সেটা পড়তে গেলে বা সদস্যদেরও বসে থাকতে অনেক সময় বোরিং লাগে বা ধরুন অনেক কিছু টেকনিক্যাল পয়েন্ট আছে তো বলতে হয় আমি তখন স্পিকারের পারমিশন নিয়ে আমি লোকসভায় যেটা করতাম আমি স্পিচের অংশগুলো বলতাম বাদবাকিটা টোটাল স্পিচটাই রিড হিসেবে টিক করতে বলতাম রিকোয়েস্ট করতাম সেটাই ফাইন্যান্স মিনিস্টার করেছেন প্রত্যেকটা পয়েন্ট যেটা উনি বলছেন তার প্রত্যেকটাই আপনাদের এতে আছেন উনি এটা একটু সংক্ষেপে বলছেন প্রত্যেকটা পয়েন্ট আছে আমি রিকোয়েস্ট করব আপনাদের ইউ গো থ্রু দা বুকস এভরিথিং ইজ সময় কম লাগে ভালো বাকিটা পড়ে নেব আমরা উনি কথা যুক্ত করলে নতুন করে বাড়ছে তো তাতে কমছে না 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 উনি যুক্ত উনি উনি আমি দেখেছি আমি ওনারটা শুনছি আপনার একটু ধৈর্য ধরে আপনার কথা সদস্যদের বলুন না না মাননীয় বিরোধী দলের নেতাকে অনুরোধ করব আপনাদের সদস্যদের বলুন আমি ওরা অহেতুক ইন্টারাপ্ট করছে এটা বলুন আপনি যে কথা ওকে বল ঠিক আছে যুক্ত করার দরকার না না আপনি উনি বলছেন উনি আপনাকে পৃষ্ঠা উল্লেখ করে করে বলছেন আপনি ওদের বুঝিয়ে বলুন ওরা বুঝতে পারছে না নতুন সবাই ওরা অহেতুক কিছু না প্লিজ অহেতুক কিছু না